আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ স্কুল। আজকে আমরা কথা বলবো আমরা সময়কে ডিফাইন করব কিভাবে। যেমন এখন 10:30 বাজে, এখন 9:45 বাজে, এখন 10:15 বাজে, এখন কাটায় কাটায় 10:00 বাজে, এরকম ডিফারেন্ট জিনিসগুলোকে আমরা কীভাবে ডিফাইন করব। প্রথমে বলি, আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি, একটা এখনের সময়, একটা আগের সময় এবং একটা পরের সময়। যেমন 10:00, এখন 10:00, 10:00 আগের ঘড়ির কাটার সময়, 10:00 পরের ঘড়ির কাটার সময়। এখন বলি, এখন এখন কাটায় কাটায় 10:00 বাজে, এটার ইংলিশ কি হবে? ইট ইজ 10 sharp, অর ইট ইজ জাস্ট 10। আর যদি বলি এই মাত্র 10:00 বাজলো, এই মাত্র বাজলো, ইট ইজ জাস্ট স্টাক অন 10, ইট ইজ জাস্ট স্টাক অন 10। এখন আমি বলি এখন এখন 10:00 বাজে, অথবা এখন 11:00 বাজে, এখন 12:00 বাজে, ঠিক অ্যাডজেক্ট যখন ঘড়ির কাঁটায় 1 ঘন্টা শেষ হয়, অর্থাৎ অ্যাডজেক্ট ঘন্টা শেষ হয়, ওই সময়টাকে আমরা বলি হচ্ছে ও ক্লক। ইট ইজ 10 o'clock, ইট ইজ 10 o'clock। আর এর আগে যেটা আমরা বলেছি জাস্ট স্টাক, জাস্ট স্টাকটা কখন বলবো? যে আমার নির্দিষ্ট একটা শিডিউল দেওয়া আছে যে এই সময়টাই এখন বাজছে, ইট ইজ জাস্ট স্টাক অন 10। এটা 10 হতে পারে, ইট ইজ জাস্ট স্টাক অন 10, 10 to 10 হতে পারে, মানে ঠিক 10:15 হতে পারে, যে সময়টা আপনার নির্দিষ্ট করা আছে সেই সময়টা এখন বেজে গেছে। সেটা আগের সময়, অর্থাৎ 10:00 বাজার আগের সময়টা কি বলবো? যেমন এখন 5:10 বাকি, ইট ইজ 5:05, এখন 4:45 বাজে, ইট ইজ 4:45। কি হবে? ইট ইজ কোয়ার্টার, কোয়ার্টার মানে কি? 1/4। কোয়ার্টার টু ফাইভ মানে 10:05 বাজতে কোয়ার্টার সময় বাকি আছে। আচ্ছা, এখন আমরা পরের সময়টা নিয়ে কথা বলি। এখন 9:10 বাজে, অর্থাৎ 9:00 বেজে আরও 10 মিনিট হয়ে গেছে, 9:10। তাহলে আমরা কী বলবো? এটা 9:00 বেজে আরও 10 মিনিট পাস্ট হয়ে গেছে, ইট ইজ 9:10, মানে 10 মিনিটস পাস্ট হয়ে গেছে, 9:00 বাজার পরে আরও 10 মিনিটস পাস্ট হয়ে গেছে। তারপর আমরা বললো যে এখন 9:15 বাজে, ইট ইজ 9:15, এখন 9:15 বাজে, অর্থাৎ মানে কোয়ার্টার, মানে কোয়ার্টার, কোয়ার্টার পাস্ট হয়ে গেছে, তাহলে কী হবে? ইট ইজ 9:15, এখন 9:30 বাজে। তাহলে কী হবে? এটা 9:30 মানে অর্ধেক সময়টাকে আমরা হাফ বলি, 30 মিনিট যেটা, ইট ইজ 9:30, অথবা ইট ইজ 9:30, ইট ইজ 9:30। আরেকটা জিনিস আমি বলি, আমরা কখন দুপুর বলবো, এটা অনেকে বোঝে না, আমরা কখন দুপুর বলবো? দুপুর মানে কিন্তু শুধু 1 সেকেন্ড সময়, 1 সেকেন্ড মানে যেই মুহূর্তে অনলি ঠিক ঘড়ির কাঁটা 12:00 থাকবে দুপুরবেলা, ঠিক ওই সেকেন্ডটাই শুধুমাত্র নুন বলবো আমরা। এর পরের 1 মিনিট পরও বলা যাবে না, এর আগের মুহূর্তেও বলা যাবে না, আমরা এমনিতে কথায় কথায় বলি, কিন্তু অ্যাডজাক্ট নুন হচ্ছে 12:00 বাজার যে সেকেন্ডটা, সেই সেকেন্ডটা। রাত 12:00টাকে আমরা বলি হচ্ছে AM, আর দুপুর 12:00টাকে আমরা বলি হচ্ছে PM। আশা করি সময় সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি আর কোনো কোয়েশন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, থ্যাংক ইউ ভেরি মাচ।